তামিমের পর অদ্ভুত আউটে প্যাভিলিয়নে সাকিব আল হাসান। মাত্র 45 রান করতে পারলেই তৃতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 12,000 রানের মালিক হয়ে যেতেন সাকিব আল হাসান। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সেই পথে যাত্রার শুরুটাও দুর্দান্ত করেন তিনি। কিন্তু অদ্ভুতভাবে ব্যাটের মধ্যে ডাবল টাচ লেগে সমাপ্তি ঘটেছে তার ইনিংসে। 3-4 মারে 19 রান করে আউট হয়েছেন সাকিব। সাজঘরে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল 0 রানে, সাকিব আল হাসান 19 রানে। প্রাথমিক বিপর্যয়ে সামাল দেওয়ার মিশনে লড়েছেন লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। যদিও টাইগার অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন টস জিতলে তিনি আগে বোলিং এর সিদ্ধান্ত নিতেন। কেন আগে বোলিং নিতেন তামিম তারই যেন প্রমাণ দিয়েছে জিম্বাবুয়ের দুই নতুন বলের পেসার। প্রথম 2 ওভারে ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারার বিপক্ষে সুবিধাই করতে পারেনি তামিম ইকবাল। বেশ কয়েকটি বলে আউটের সম্ভাবনা জাগান এ দুই পেসার। অল্পের জন্য বেঁচে যান দুই টাইগার ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। তবে প্রথম 2 ওভার থেকে কোনো রান অবশ্য করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের খানিক বাইরে করেছিল মুজারাবানি। এক্সট্রা বাউন্স থাকা ডেলিভারিটি কাট করতে চেয়েছিলেন তামিম ইকবাল, কিন্তু তার ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে। ওয়ানডে ক্যারিয়ারে 19 বারের মতো 0 রানে আউট হন তামিম। অধিনায়ক তামিমের বিদায়ের পর 3 নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলে স্ট্রেট ড্রাইভে 4 মেরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ইনিংসেও এটি প্রথম রান। পরের ওভারে লেগ সাইডে বিশাল ওয়াইডে বোনাস বাউন্ডারি দেন টেন্ডাই চাতারা। তামিম লিটন সুবিধা করতে না পারলেও শুরু থেকেই উইকেটে ব্যস্ত সময় পার করতে থাকেন সাকিব। বিশেষ করে চাতারার ওভারে কভার ড্রাইভে হাঁকান দর্শনীয় এক চার, কিন্তু বেশিক্ষণ এটি চালিয়ে যেতে পারেননি সাকিব। ইনিংসের 9 ওভারের দ্বিতীয় বলে মুজারাবানির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরার আগে 3-4 মারে 25 বলে 19 রান করেন সাকিব। তামিমের মতো সাকিবের আউটের ডেলিভারিতেও ছিল এক্সট্রা বাউন্স। তবে ঠিকঠাক ব্যাটে নিতে পেরেছিলেন সাকিব, কিন্তু তার ব্যাটে ডাবল টাচ লেগে বল চলে যায় শর্ট এক্সট্রা কভারে দাঁড়ানো রায়ান বার্লের হাতে। উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল টস হেরে আগে ব্যাটিং করেছে 23 ম্যাচে, যেখানে জয় মিলেছে 15টিতে আর পরাজয় বাকি 8 ম্যাচে। আর 16তম জয়ের খোঁজেই খেলছে বাংলাদেশ দল। বাংলাদেশের একাদশের হয়ে আজকে খেলছেন যারা, তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের একাদশের হয়ে খেলছেন ওয়েসলে মাদভেদ, তাদুয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেঙ্গাই চাতারা, ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড অ্যানগারাভা।